এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর। ভারী মেঘ জমা হচ্ছে, বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে। কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? আজ 24 জানুয়ারি দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনার সাথে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের আভাসও কিন্তু রয়েছে, যা আমরা গত কয়েকদিন ধরে আপনাদেরকে জানিয়ে আসছি। তো আজকে এই মুহূর্তে দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। খুলনা থেকে শুরু করে খুলনা বরিশালের দক্ষিণের উপকূলীয় কিছু কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পরবর্তীতে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিপাতের আবার জারি করছে আবহাওয়ার ECMWF মডেল। পরবর্তীতে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা লাইভ দেখাবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা সরাসরি স্যাটেলাইট ইমেজের মধ্যে চলে আসলাম। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচণ্ড মেঘমালা সৃষ্টি হচ্ছে, সমুদ্র অঞ্চলে প্রচণ্ড মেঘমালা সৃষ্টি হচ্ছে এবং সমস্ত মেঘগুলো ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। বাংলাদেশের দক্ষিণের অর্ধেক এলাকায় সমস্ত মেঘগুলো ছেয়ে গেছে, এখানে খুলনা বিভাগ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের কলকাতার দিকে এবং এদিকে বরিশাল এবং এই যে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হয়ে গেছে অলরেডি, এবং এদিকে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হওয়ার পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি রাডার ইমেজের মধ্যে অলরেডি ভারী মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে, বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে এই অঞ্চলের দিকে। এদিকে দেখুন আপনারা এখানে হালদিবার থেকে শুরু করে খুলনা, এখানে যে খুলনা বিভাগের দক্ষিণে সুন্দরবন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। যে সমস্ত মেঘগুলো ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, পরবর্তীতে মঠবাড়িয়া, পিরুজপুর, কলাপাড়া, লালমোহন এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া এদিকে দেখুন দেশের চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে, যে কোনো সময় চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে এবং পরবর্তীতে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা আরও বৃদ্ধি পাবে। এখানে সমস্ত বৃষ্টিবাহী মেঘগুলো ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, যার কারণে আজকের দিনের মধ্যে দেশের দক্ষিণের অনেক অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাবে। এবার আমরা পরবর্তী কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আমরা সরাসরি দেখব। আজ 24 জানুয়ারি সমুদ্র অঞ্চলে ভারী মেঘ জমা হতে পারে, তবে এই যে বাবনেশ্বর এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই বেশি রয়েছে। একটা বৃষ্টিপাতের ঘূর্ণাবর্ত কিন্তু এই অঞ্চলের দিকে কিন্তু রয়েছে এবং সেটি ধীরে ধীরে সমুদ্র অঞ্চলে চলে আসতেছে, এখানে সমুদ্র অঞ্চল দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো মূলত আগামী 25 তারিখের প্রথমার্ধ পর্যন্ত বৃষ্টিপাতের একটি আভাস কিন্তু দেশের উপর কিন্তু থাকছে। হালকা এখানে আকাশ মেঘলা থাকতে পারে চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজার, কুতুবদিয়া। তাছাড়া আগামী 25 তারিখ আবহাওয়ার আবার পরিবর্তন, আগামী 25 তারিখ থেকে মূলত আগামীকাল দুপুর পর থেকে আবহাওয়ার নতুন পরিবর্তন দেখা যাচ্ছে, আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, মেঘ কেটে যাচ্ছে। মূলত আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণাঞ্চলে, এরপরে আবহাওয়ার আবারও নতুন পরিবর্তন আসছে। এরপর আমরা সরাসরি দেখে নেব যে দেশের বেশ কিছু এলাকায় এই মুহূর্তে ঠান্ডার সতর্কতা কিন্তু জারি করা হচ্ছে। এই যে আমরা সরাসরি এই মুহূর্তে চলে আসলাম, তবে দক্ষিণের এই অঞ্চলের দিকে কিছুটা দমকা বাতাস থাকতে পারে। উত্তরের এখানে মধ্য অঞ্চল খুলনা বিভাগ, এদিকে দেখুন আপনারা খুলনা বিভাগ এই অঞ্চলের দিকে বাতাসের গতিমাত্রা একদম কম থাকার সম্ভাবনা, এবং এই মুহূর্তে বৃষ্টির সাথে সাথেও কিন্তু জোরালো ঠান্ডার আভাসও কিন্তু জারি করা হচ্ছে দক্ষিণের বেশ কিছু এলাকায়। এরই মাঝে রয়েছে খুলনা বিভাগ, পিরুজপুরের দিকে এবং সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন এই সমস্ত এলাকায় জোরালো ঠান্ডা থাকার সম্ভাবনা। তো যারা আমাদের ভিডিও এখান থেকে দেখছেন তারা আমাদেরকে জানাতে পারেন কী অবস্থা। এবং কলকাতা এখানেও খুবই ঠান্ডা, কিন্তু এখানে দেখা যাচ্ছে কলকাতা, চন্দননগর, আরামবাগ, খোলাঘাট, তারপর খড়গপুর, হালদিয়া, এদিকে এদিকে যে বর্ধমানের দিকে শান্তিপুর, কাতুয়া, মেহেরপুর সব এলাকায় জোরালো ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরের দিকেও কিন্তু রয়েছে অলরেডি, উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে রংপুর বিভাগের দিকে দেখুন, রংপুর, দিনাজপুর, গোড়ারঘাট, বালুরঘাট, রাজীবপুর, বগুড়া, মহাদেবপুর এই যে সব এলাকায় কিন্তু ঠান্ডা সতর্কতা কিন্তু রয়েছে। এদিকে যে কৃষ্ণগঞ্জ সমস্ত এলাকায়, লালমনিরহাট, পঞ্চগড় সব এলাকায় জোরালো ঠান্ডার আভাস কিন্তু জারি করা হচ্ছে। উত্তরে এখানে বৃষ্টিপাতের আভাস জারি করা হয়নি ময়মনসিংহ বিভাগ, এছাড়া এখানে কিছুটা ঠান্ডা থাকতে পারে তবে সেখানে বৃষ্টিপাতের আভাস নেই। এবং কুমিল্লা এই অঞ্চলের দিকেও দেখুন আকাশ মেঘলা থাকার সম্ভাবনা, এখানেও কিন্তু ঠান্ডার আভাস কিন্তু রয়েছে অলরেডি। এছাড়া এদিকে সামুদ্রিক অঞ্চলে হাতিয়া, সন্দ্বীপ, হাতিয়ায় যেই অঞ্চলের দিকে জোরালো ঠান্ডার সতর্কতা কিন্তু রয়েছে, এখানে যে সমুদ্র অঞ্চলের দিকে কক্সবাজার, কুতুবদিয়া, চট্টগ্রাম, ফরিদপুর উপজেলা এই যে সমস্ত এলাকায় কিছুটা ঠান্ডার আভাস কিন্তু রয়েছে। তবে সবচেয়ে বেশি ঠান্ডার সতর্কতা খুলনা এই অঞ্চলের দিকে, সুন্দরবন যেখানে বৃষ্টিপাত তৈরি হচ্ছে সেখানে ঠান্ডার সতর্কতা কিন্তু সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। আর এই মুহূর্তে যে বৃষ্টিপাতের যে ওয়ার্নিং দেওয়া হচ্ছে সতর্কতা,
তা কলকাতার দিকে রয়েছে খড়গপুর, বালুচরে, তারপর এখানে হালদিবাড়ি, খুলনা। আগামী 24 ঘন্টায় এই সমস্ত জেলাগুলোর উপর একটি বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করছে আবহাওয়ার ECMWF ইউরোপিয়ান মডেলগুলো। বরিশাল, কলাপাড়া, খুলনা, ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চল, এদিকে কুমিল্লা, সেনবাগ, আমরাপুর, আগরতলা, ত্রিপুরা অঞ্চলের দিকে, আমবাসা, এই সমস্ত এলাকার দিকে একটি বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করলো আবহাওয়ার মডেল। এছাড়া চট্টগ্রাম বিভাগের উত্তরের এই অঞ্চলের দিকে কাকড়াচুড়ি, তারপরে যে রাঙ্গামাটি, বিলাইচুড়ি, রাজস্থলী, হাটহাজারি, পডিকচুড়ি উপজেলা, মানিকচুড়ি, লংগদু, তারপরে এখানে রোয়াঙ্গাচুড়ি, সাতকানিয়া, এই সমস্ত এলাকায় এখানে হালকা বৃষ্টিপাতের আভাস কিন্তু জারি করলো। মূলত এই যে দেশের দক্ষিণের এই সমস্ত এলাকাগুলোর উপর আগামী 24 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো আবহাওয়ার মডেল। উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের আভাস কিন্তু দেখা যাচ্ছে না। ময়মনসিংহ, সিলেট, কালাই, রংপুর, রাজশাহী বিভাগ, মালদা, পশ্চিমবঙ্গের যে উত্তর দিকে বৃষ্টিপাতের আভাস জারি করা হয়নি, কাতোয়ার দিকে, দুর্গাপুর, সিউড়ি, বাঁকুড়া, এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়নি। দক্ষিণে খড়গপুর, কলকাতা, হালদিবাড়ি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, মেদিনীপুর, খড়গপুর, চাকুলিয়া, জলেচ্ছাড়া, এখানে বাড়িপদা সব এলাকায়, বেলদা, এই সমস্ত এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো। এরই মাঝে ভাবনেশ্বর এই অঞ্চলের দিকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হচ্ছে। এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে, আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমিয়ে যাওয়ার সম্ভাবনা, এবং আগামী 26 তারিখ থেকে বৃষ্টি একদম বিদায় নিতে পারে এই যে সমুদ্র অঞ্চল থেকে। তো এই হচ্ছে মূলত বৃষ্টির আপডেট। এই মুহূর্তে আমরা দেখে নেব যে কোন কোন এলাকায় কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা নামতে পারে, এই মুহূর্তে কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রয়েছে কোন কোন এলাকায় তা একটু আমরা দেখে নেব। তো আজ 24 জানুয়ারি একদম ভোর সকালের তাপমাত্রা আমরা দেখাবো আপনাদেরকে। তাপমাত্রা পারত অনেকটাই নামছে, বেশ কিছু এলাকায় তাপমাত্রা পারো 10 ডিগ্রি। একদম উত্তর দিকে যদি আমরা যাই, সিংড়া, বগুড়া, এই অঞ্চলের দিকে তাপমাত্রা পারত কিন্তু 9 ডিগ্রির মধ্যে কিন্তু চলে আসছে। বগুড়ার দিকে, সিংড়ার দিকে, রাজশাহী, এই অঞ্চলে 10 ডিগ্রিতে রয়েছে। এদিকে মহাদেবপুরে থাকছে 8 ডিগ্রি সেলসিয়াস, তারপর বালুরঘাটে রয়েছে এখানে 8 ডিগ্রি, এবং এখানে পঞ্চবিবি, এখানে 8 ডিগ্রি, এখানে অলরেডি শৈত্যপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে, এবং এখানে বিরামপুর, পিরুস, এখানে পীরগঞ্জ, এই সব এলাকায় 10 ডিগ্রি গড়ে তাপমাত্রা নেমে গেছে। রংপুর 11, সাইদপুর দিকে, কারুলে, দিনাজপুর, এই সব এলাকায় 8 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নামছে। পীরগঞ্জ, ঠাকুরগাঁও, তারপর এখানে দেবীগঞ্জ, বুদা, এই সমস্ত এলাকায়, জলডাকা, পঞ্চগড় সমস্ত এলাকায়, লালমনিরহাটে 11 রয়েছে, শিলিমারের দিকে কিছুটা বেশি 12 রয়েছে, রাজীবপুর, গাইবান্ধার দিকে 11, এর আশেপাশে এলাকায় 10 ডিগ্রিতে তাপমাত্রা কিন্তু নামছে। এই হচ্ছে মূলত তাপমাত্রা। এছাড়া উত্তর আরও রয়েছে, এখানে সরিষাবাড়ির দিকে 10 ডিগ্রি, বগুড়াজের এখানে এই যে সিরাজগঞ্জের দিকে এখানে রয়েছে 10 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 10 থাকছে, এবং মাদাম, বিশন, বাপুর, এই সমস্ত এলাকায় 10 ডিগ্রি, এবং সিলেটের উপরও 10, মৌলভী বাজার, বেশিরভাগ এলাকায় 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা দেখা যাচ্ছে। খাপাসিয়া, নাগারপুর, খাপাসিয়াতে 10 এবং নাগারপুরে 11 রয়েছে, তারপর শাইলকুপাতে 11 রয়েছে, তার যশোর, তারপর এদিকে এই সমস্ত এলাকায় লোহাগাড়ার দিকে 12, পরিতুর 12, মেহেরপুরে 10 ডিগ্রিতে তাপমাত্রা থাকছে। এখানে এই যে শিবনগর, সুন্দরবন, এখানে তাপমাত্রা 15 থেকে 16 রয়েছে সর্বনিম্ন। এছাড়া মঠবাড়িয়া, পিরুজপুর, খুলনা, সাতক্ষীরা, এই অঞ্চলের দিকে 12 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকতে পারে। দক্ষিণে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে 13 ডিগ্রিতে তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। পাহাড়ি অঞ্চলে কিছুটা কম থাকবে, 10 ডিগ্রি। পশ্চিমবঙ্গের দিকে কলকাতা, এবং এখানে যে আরামবাগ, কোলাঘাট, খড়গপুরে, চন্দ্রনগর, যেখানে মেঘ তৈরি হচ্ছে, সেই সমস্ত এলাকায় তাপমাত্রা পারত কিন্তু এই যে 13 ডিগ্রি সেলসিয়াস থাকছে। এছাড়া বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, কাটোয়া সব এলাকায় 10 ডিগ্রি সেলসিয়াসের গড়ে তাপমাত্রা থাকবে। তো এই হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। তো প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।